আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অটো অয়েলিং করবেন এবং প্রসেসিংটা কি কি। আজকের এই ভিডিওতে আপনি যদি দেখেন তাহলে এটা টোটালটা আপনি জানতে পারবেন। আশা করি আমার সাথেই থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে ইয়ানমার হারভেস্টরের সামনে যে অয়েলিংটা করি আমরা, বা যারা অয়েলিং করেন প্রত্যেকটা পয়েন্টে জানেন যে আপনার হচ্ছে গিয়ার অয়েল দিতে হয় কিছু দূর যাওয়ার পর পর, বা হচ্ছে নির্দিষ্ট একটা সময় পর পর। তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে যে একজন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানা এবং আউলিয়া বাজার গ্রাম, উনি হচ্ছে নিজে থেকেই এই প্ল্যানিংটা করছে যে প্রত্যেকটা পয়েন্টে কীভাবে অয়েলিং করবে। উনি নিজে থেকে এগুলো হচ্ছে মানে ডিজাইনটা করছে আর কি। উনি প্রথমত হচ্ছে এইরকম একটা পাইপ নিয়েছে, উনি নিয়ে চারটা লাইন করছে আপাতত, আরও চারটা করবে। তো এই লাইনগুলো হচ্ছে সিরিজের লাইন করছে, উনি হচ্ছে ওই স্যালাইন যে দেয় এরকম, যেমন হচ্ছে উনি যদি চায় একটা লাইন বন্ধ করে দিবে আপাতত, এরকমভাবে অফ করে দিতে পারবে, চাইলে আবার চালু করতে পারবে। এমনভাবে হচ্ছে চারটা লাইন করছে উনি। চারটা লাইনের মধ্যে হচ্ছে প্রথমত একটা চলে গেছে হলো এই ফিঙ্গার চেইনের মাঝ বরাবর। আচ্ছা, দ্বিতীয় যে লাইনটা হয়েছে সেটা হচ্ছে চলে গেছে যে উপরে আর একটা ফিঙ্গার চেইন আছে দিক দিয়ে যায় হচ্ছে যে নিচে। তৃতীয় হচ্ছে আপনার এই সামনের যে ফিঙ্গার চেইন পিক আপ চেইন, ওই সামনে চলে গেছে একদম গাড়ির বাম সাইডে। আচ্ছা, চতুর্থটা হচ্ছে মাঝখানে যে পিক আপ চেইনটা আছে, এই যে এখানে আসছে সিরিজের লাইন দিয়ে দিয়ে এভাবে। তো এটা উনি নিজে থেকেই করা এবং পার্সোনালি একটা এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করছে। ভাবলাম যে এটা ভিডিও করে আপনাদের সবার মাঝে দেখানোর জন্য চেষ্টা করি যে সবাই যাতে এরকম করতে পারেন। এক দুই তিন চার, তো যাই হোক। আর এইখান থেকে মূলত হচ্ছে এটা মেইন লাইনটা, এই মেইন লাইনটা এইভাবে প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী উনি চলে গেছে। আর এটার মধ্যে হচ্ছে একটা লাইন দিয়ে দিবে, গাড়ির উপরে থাকবে, সেটা অটোমেটিক্যালি অয়েলিং হতে থাকবে যদি উনি চায়। প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী উনি বন্ধ করে রাখতে পারবে, এটা খুব ভালো লাগছে। আপনারা যদি চান আপনারা করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।